নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি নতুন স্কুলার প্রজেক্ট নিয়ে। আজকে আমরা এসেছি একটা স্কুলে, বাচ্চাদের একটা স্কুলে সোলার প্যানেল লাগাতে। ওরা 7.5 কিলো ওয়াটের একটা প্রজেক্ট হচ্ছে এখানে। 380 ওয়াটের লুমিনাস পিভি মডিউল সোলার প্যানেল আমরা এখানে ইনস্টল করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সোলার প্যানেল ইনস্টলেশন করার জন্য স্ট্রাকচারগুলোকে তোলা হচ্ছে। স্ট্রাকচারগুলোকে একে একে তুলে নিয়ে তারপরে সোলার প্যানেল আমরা তুলে নেব। এই যে এক একটা প্যানেল আমরা তোলা হচ্ছে, আমরা 3 তলার ছাদে এই প্যানেলগুলো সব ইনস্টল করছি। ওনার এই প্রজেক্টের মাধ্যমে উনি স্কুলের সমস্ত ঘরের ফ্যান, লাইট, এমনকি 3টে এসিও চালাবেন। এই প্যানেলের পিক ভোল্টেজ 42 ভোল্ট। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সমস্ত স্ট্রাকচার তোলা হয়ে গেছে। এবার একে একে প্যানেলগুলি তুলে নেওয়ার পালা। এই যে সামনে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশেই আমরা সোলার প্যানেল সব ইনস্টলেশন করব। এক একটা সেটে 3টে করে প্যানেল বসানো হবে। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। এই স্কুলে বিভিন্ন মনীষীদের ছবি টবি দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা বাচ্চাদের স্কুল, আর এই স্কুলের ছাদেই আমরা সোলার প্যানেল ইনস্টল করব। আমাদের সব ঠিকঠাক করে মাপজোপ দেখে নিতে হচ্ছে যে কীভাবে বসালে ঠিকঠাক হবে। আমরা প্রথমেই বলেছিলাম যে ল্যাটিটিউড একটা বিশাল বড় ফ্যাক্টর, যে প্যানেল কাত করে বসিয়ে দিলাম হয়ে গেল তা নয়। বিভিন্ন স্থানের ল্যাটিটিউড কিন্তু বিভিন্ন রকমের হয়, সেই ল্যাটিটিউড দেখেই কিন্তু প্যানেলের ঢালটা নির্বাচন করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোনো প্যানেল আমরা ব্যবহার করছি, 380 ওয়াটের মোনো প্যানেল। স্ট্রাকচার জিআই রড দিয়ে আমাদের তৈরি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব এখনও করোনি, শুধু ভিডিওটাই দেখছো, তাদেরকে আমি বলবো এই ছোট্ট পরিবারে একটু সদস্য হওয়ার জন্য সাবস্ক্রাইব করো। আর প্লিজ বেল আইকনটা অল নোটিফিকেশন করে দিও, তাহলে সব সময় তোমার কাছে ভিডিও নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি প্যানেল লাগানোর কাজ চলছে। আর এক লাইন চতুর্থ সারির কাজ শুরু করবো আমরা এরপরেই। এই প্যানেলগুলি দেখতেই পাচ্ছ জিআই স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে। প্রথম থেকেই আমরা বলে আসছি, আমরা নর্মাল স্ট্রাকচার দিয়ে প্যানেল ইনস্টলেশন করি না, আমরা সব সময় জিআই স্ট্রাকচার দিয়ে করি, কারণ জং টং ধরে দেওয়ারটা সমস্যা থাকে। নাট বোল্ট শক্ত করে আটকে দেওয়া হচ্ছে। আর আমি যেখানে আছি পাশে হাই রোড, তাই প্রচণ্ড নয়েজ হচ্ছে, তাই ঠিকঠাক মতো শোনা যাবে না বলে আমি আলাদা করে রেকর্ডিং করে শোনাচ্ছি। আমি যেখানে বলতে চাইছি যেটা, সেটা হলো দুটি প্লেটের মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে, যাতে বাতাসে প্লেটগুলি কোনো ক্ষতি না করতে পারে। দেখতেই পাচ্ছেন আপনারা প্লেটের মাঝে একটু একটু গ্যাপ আছে, এই গ্যাপটাই দরকার। আপনারা প্লেট প্রতিস্থাপন করার সময় একটু গ্যাপ রাখবেন। যাই হোক, আপনারা ঠিকঠাক করে দেখে তবে কানেকশন করবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিরিজ কানেকশন করা হচ্ছে। সিরিজ কানেকশন করে এখানে মোট 12টি প্লেট আছে, 12টি প্লেটের সঙ্গে সিরিজ কানেকশন করে লাইনটাকে জোড়া হবে। এখানে আমরা 10 mm ডিসি কেবল ব্যবহার করছি। প্রথমে আমরা বলেছি এখানে কেবিল নিয়ে কোনো কমজুসি আমরা করব না, এখানে কেবিল একদম সলিড কেবিল দেওয়া হবে, 10 mm ডিসি কেবিল দেওয়া হবে। অনেকে 6 mm ডিসি কেবিল দিয়ে কাজ করে, এখানে হেভি কারেন্টের ব্যাপার, তাই এখানে 10 mm ডিসি কেবিল দেওয়াটাই ঠিকঠাক। আপনারা যারা 4 mm ডিসি কেবিল দেন বা 6 mm ডিসি কেবিল দেন হেভি কারেন্টের ক্ষেত্রে, সেখানে আমরা বলবো যে 6 mm হয়, কিন্তু 10 mm দেওয়াটাই ভালো, কারণ পরবর্তীকালে প্লেট সংখ্যা
যদি বাড়াতে চান তিনি ওই কেবিলেই হয়ে যাবে, না হলে আবার আরও কেবিল পাল্টাতে হবে। এখানে আমরা সিরিজ কানেকশন করছি। সিরিজ কানেকশন আপনারা তো জানেনই সিরিজ কানেকশন ঠিক কেমনভাবে হয়, তো যারা জানেন না তারা আগের ভিডিওগুলো দেখে নিলেই বুঝতে পারবেন, বা সিরিজ বা প্যারালাল নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলবেন, আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। সবার যদি ডিমান্ড থাকে তবে আমি আলাদা করে ভিডিও বানিয়ে সেটা বুঝিয়ে দেবো। মেল ফিমেল কোনটা এটা ঠিকঠাকভাবে কানেকশন করার আগে চেক করে নেবেন, আর এক একটা প্যানেল থেকে ঠিকঠাক ভোল্টেজ দিচ্ছে কি না বা অ্যাম্পিয়ার ঠিকঠাক আসছে কি না এটাও আপনার আগে কানেকশন দেওয়ার আগে চেক করবেন, কারণ এক একটা প্যানেলের কানেকশনে ডিস্টার্ব থাকতেও পারে।